বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি শামিম জীবতেষ্ট নিয়ে থেকে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই গার্ডেন 2024। দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও অফ মাই গার্ডেন। অ্যাকচুয়ালি আই এম শোয়িং ইউ মাই গার্ডেনের কী অবস্থা। আমি গার্ডেনের কাজ শুরু করেছি। সো এই যে দেখুন, এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ। এটা 2 বছর আগে লাগিয়েছি। শীতকালে সব পাতা ঝরে যায়। এখন যেহেতু শীতকালের পরে স্প্রিং শুরু হয়েছে, সো এই জন্য পাতাগুলা চলে আসছে। দেখুন পাতা চলে আসছে, তারপরে ফুল আসবে, অনেক সুন্দর লাগবে। সো এটা হচ্ছে গোলাপ ফুল, এটা হচ্ছে আমার বাইরে। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চেরি গাছ। এই চেরি গাছ কিন্তু দানা থেকে, বীজ থেকে আমি দানা লাগিয়েছিলাম। দানা লাগানোর দানা থেকে এটা 2 বছর হয়েছে, এটার বয়স হয়েছে 2 বছর। সো এখনও চেরি আসেনি। এটা আরেকটা ফুলের গাছ। চলুন ভিতরে দেখাই কী কী আছে আমার। সো আমি মিরাকেল গ্রো, আমার এখনও 4 বস্তা আছে। এই যে দেখুন মিরাকেল গ্রো গার্ডেন সয়েল, যেটা লাগে আর লাগে, এই যে গার্ডেন সয়েল। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ধনিয়া পাতা। এগুলা শীতকালে লাগানো। এই যে একটা বাকি আছে এখানে, তারপর আমি আরও রোপণ করেছি কয়েকদিন আগে। এখানে ধনিয়া পাতা এবং লাল শাক, এখানে এই যে আর চারা কিন্তু উঠতেছে এগুলা। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অনেকগুলো ফুল আসছে আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে আমার পেয়ার গাছ। এই যে গত বছর কিন্তু অনেক পেয়ার আসছিল, আল্লাহর রহমতে এইবারও কিন্তু আসবে ইনশাল্লাহ, যেহেতু ফুল অলরেডি চলে আসছে। এই যে দেখুন, এটা কিন্তু অনেক বড় একটা গাছ, পেয়ার গাছ। এই যে নিচ থেকে আমি এটা হোম ডিপো থেকে নিয়ে আসছিলাম 2-3 বছর আগে। 2 বছর যাবৎ কিন্তু ধরতেছে, অনেক সুন্দর এই যে এটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা, এই যে এইটা, এইটা হচ্ছে আপল গাছ। আপল গাছ এটার মধ্যে কিন্তু এখনও আপল কিন্তু আসেনি। এই যে দেখুন, এটাকে একটু টাইট করে দিতে হবে এটা, কারণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে এগুলো হেলে দুলে গেছে। আমি এখনও বাগানের কাজ পুরোপুরি করতে পারিনি, শুরু করতে পারিনি, বাট গাছগুলো ঠিক করতে হবে আগে। সো এটা হচ্ছে আপল গাছ, এই যে এটা। তারপরে এই যে জাহারা দেখতে পাচ্ছেন, জাহা, এই জাহারাও ঠিক করতে হবে। এই যে দেখুন, এগুলো হচ্ছে আঙ্গুর গাছ। এই যে ফুলগুলো আসতেছে, এগুলা এটা কিন্তু সিম গাছের মতো বায় এগুলা। সো এটা আমি ঠিক করবো, ঠিক করে আবার নতুন সুন্দর করে দেবো। তারপরে এই পাশে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে রেসবেরি গাছ। এই যে দেখুন, এই যে রেসবেরি গাছ। তারপরে চলুন ওদিকে যাই, সামনের দিকে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার একটা চেরি গাছ। এই যে দেখুন, এবার কিন্তু ফুল আসছে চেরি গাছের, আলহামদুলিল্লাহ। আশা করি এবার চেরিও আসবে। দেখুন চেরি গাছ, এটা অনেকগুলো ফুল আসছে এখানে। আশা করি এবার চেরি আসবে। এটাও কিন্তু বীজ থেকে ওঠা। সো আল্লাহর রহমতে এবার হয়তো বা আসবে, চেরি আসবে এবার, যেহেতু ফুল চলে আসছে। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ, এই যে এইটা, এই যে এটা হচ্ছে আপনার পারমিশন, যেটা গাব বলা হয়, গাব গাছ। এটা আমি অ্যামাজন থেকে নিয়ে আসছিলাম কিনে। এটার প্রাইস ছিল $30-45। তো শীতকালে একই অবস্থা, শীতকালে সব পাতা ঝরে যায়। এই যে আবার এই যে পাতা আসতেছে আলহামদুলিল্লাহ, সে অনেক সুন্দর। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লুবেরি। এই যে ব্লুবেরির ফুল চলে আসছে, আশা করি ব্লুবেরিও আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি লাগিয়েছি কসুর সরা। এই যে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে কসুর সরা, এই যে কসুর সরার চারা কিন্তু উঠতেছে। এই যে এটা, এই যে অনেকগুলো আমি লাগিয়েছি, 8-9টার মতো পুরোপুরি উঠলে আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁয়াজ চারা। তারপর চলুন অন্যদিকে যাই, ওই পাশে ওইদিকে যাই। এগুলোতে আমি রোপণ করবো আলু অলরেডি বীজ দেবো। তারপর এই যে দেখুন ধনিয়া পাতা, এগুলো আগের ধনিয়া পাতা, শীতকালের ধনিয়া পাতা। তারপর ধনিয়া পাতা দানা কিন্তু আমি আরও লাগিয়েছি বীজ এখানে।
তারপর এটা দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে একটা চেরি গাছ অলসো, এটাও দানা থেকে, দানা থেকে ওঠা। সো এটার মধ্যে এখনও ফুল দেখতে পাচ্ছি না, বাট আশা করি ফুল আসবে, চেরিও আসবে ইনশাল্লাহ। বাকি আল্লাহ ইচ্ছা। এই যে এখানে আরেকটা ব্লুবেরি, এই যে ব্লুবেরি, এই যে এটা হচ্ছে ব্লুবেরি, এইটাও হোম ডিপো থেকে কিনা, গত বছর অনেকগুলো ব্লুবেরি আসছিলো এটার মধ্যে, আসবে ইনশাল্লাহ। এই যে ফুল, ফুল আসতেছে। তারপরে এখানে আছে মরিচের দানা লাগিয়েছে এখানে, মরিচ। তারপরে এই যে এখানে এগুলো হচ্ছে শীতকালের ধনিয়া, শীতকালের ধনিয়া এখনো আছে মাশাল্লাহ। সো ওভারঅল আপনারা যারা নিউ ইয়র্কে আছেন, নিউ ইয়র্ক সিটিতে আছেন, তারা যারা বাগান করতে ইচ্ছুক, যারা প্রত্যেক বছর বাগান করেন, এখনও কিন্তু সময় চলে আসছে বাগান করার। সো বীজ রোপণ করে দিতে পারেন, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে লাউয়ের, লাউ গাছের যাহা দেওয়া হয়েছিলো আব্বা আম্মা এবং আমার শাশুড়ি সবাই মিলে এটা দিয়ে গেছিলো গত বছর। গত বছর কিন্তু মাশাআল্লাহ অনেক লাউ আসছিলো। সো এখন আমি লাউয়ের, লাউ, সিম, তারপরে হচ্ছে কুমড়া, এগুলার বীজ রোপণ করবো। এই ছিল আমার বাগানের ওভারঅল অবস্থা। সো আমি শুরু করে দিয়েছি ইনশাল্লাহ, আপনারাও শুরু করতে পারেন। সো আমার পেজটা সবাই ফলো করে আমার সাথে থাকুন, আরও বাগানের আপডেট পেতে আমার পেজ ফলো করে আমার সাথেই থাকুন। আজকের মধ্যে এখানে বিদায়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।